যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে পলিমার। তাহলে ষষ্ঠ অধ্যায়ের যে পলিমার, এই পলিমারটা আমরা এর প্রথম লেকচারে পলিমার পড়েছিলাম, পলিমার প্রক্রিয়াটা পড়েছিলাম। তা আজকে হচ্ছে তারপরে আছে সুতা বা তন্তু, এটা হচ্ছে আমাদের আজকের লেকচার। এরপরে সুতা তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার আছে, আমরা দেখি সুতা বা তন্তু, আসলে সুতা বা তন্তুটা কি এটা হচ্ছে আমাদের একটু জানার বিষয়। লক্ষ্য করেন, তন্তু হচ্ছে বস্ত্র শিল্পে, যেমন এই যে আমরা শার্ট জামা কাপড় যে ব্যবহার করি, এগুলো বস্ত্র শিল্পে বুনন ও বয়নের কাজে, বুনন এবং বয়ন, তাহলে বুনন এবং বয়নের কাজে ব্যবহৃত প্রাকৃতিক ও কৃত্রিম আঁচ জাতীয় পদার্থকে তন্তু বলে। প্রাকৃতিক এবং কৃত্রিম আঁচ জাতীয় পদার্থকে তন্তু বলা হয়। তো আমরা যদি একটু লিখি এখানে, দেখো বোর্ডের যে তন্তু, তন্তুটা কি? তন্তু হচ্ছে বস্ত্র শিল্পে, বস্ত্র শিল্পে বুনন, বুনন ও বয়ন, বয়নের কাজে, বয়নের কাজে ব্যবহৃত ব্যবহৃত প্রাকৃতিক প্রাকৃতিক ও কৃত্রিম প্রাকৃতিক ও কৃত্রিম আঁচ জাতীয় আঁশ কৃত্রিম আঁচ জাতীয় আঁশ জাতীয় আঁচ জাতীয় পদার্থ পদার্থকে তন্তু বলে। দেখেন, লক্ষ্য করেন কি বলা হয়েছে এখানে, যে তন্তুটা হচ্ছে, তন্তু হচ্ছে বস্ত্র শিল্পে, বস্ত্র মানে কি, যে কাপড় চোপড়, এই বস্ত্র শিল্পে বুনন মানে বুনানো, তাঁত, তাঁত শিল্পে যে যেভাবে বুনায় আর কি, বুনন ও বয়নের কাজে ব্যবহৃত, বুনন এক ধরনের, বয়ন এক ধরনের, তাহলে ব্যবহৃত প্রাকৃতিক ও কৃত্রিম আঁচ জাতীয় পদার্থকে তন্তু বলে। ব্যবহৃত প্রাকৃতিক ও কৃত্রিম আঁচ জাতীয় পদার্থটাই হচ্ছে তন্তু। তাহলে এই যে তন্তু, দেখেন এরপরে তন্তুর সংজ্ঞাটা আমরা পেলাম। তাহলে তন্তু সংজ্ঞার পরে আমরা এই বস্ত্র আমাদেরকে কি করে, এই যে যে আমরা যে বস্ত্রটা পরিধান করি, আমাদেরকে কি কি কাজ, মানে কি কি সহায়তা করে আমাদের জীবন ধারণের জন্য, আমাদেরকে শীতের হাত থেকে রক্ষা করে, কারণ শীত, যখন শীত আসে তাহলে আমরা অনেক ধরনের জামা কাপড় পরি যাতে করে শীতটা আমাদের না লাগে, সেটাই শীতের হাত থেকে রক্ষা করবে। এবং আমরা কি করব, বস্ত্র দিয়ে সুন্দর পোশাক তৈরি করতে তৈরি করি, বস্ত্র দিয়ে কি সুন্দর সুন্দর বিভিন্ন বাহারি ডিজাইনের পোশাক তৈরি করি। বস্ত্র বা কাপড় চোপড় আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ, বস্ত্র বা কাপড় চোপড় আধুনিক সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ আদিম যুগে এই কাপড় চোপড়ের উপরে কিন্তু তেমন কোনো ইয়ে ছিল না, কারণ মানুষ তো বনে বাজারে ঘুরে বেড়াতো, তখন তো আর এই বস্ত্র বা বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো তৈরি হয় নাই, এ কারণে ওই সময় এভাবে আর তেমন কোনো এটার উপরে নজর দেওয়া হতো না। আর এখন দেখো মানুষ কত সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় পরে। তোমরা কি জানো বস্ত্র বা কাপড় কিভাবে তৈরি হয়, এই বস্ত্র বা কাপড়টা কিভাবে তৈরি হবে, তন্তু থেকেই যে, তন্তুই যে বস্ত্র কিংবা কাপড় তা না, কিন্তু সব বস্ত্রই তৈরি হয় সুতা থেকে। এই যে বস্ত্রগুলো কাপড় চোপড় গুলো তৈরি হবে কিন্তু সুতা থেকে, আমরা সুতা দেখো, আবার সেই সুতা তৈরি হয় কোথা থেকে, তন্তু থেকে, সুতা তৈরি হয় তন্তু থেকে, তন্তু ক্ষুদ্র আঁশ দিয়ে তৈরি, তন্তু কি দিয়ে তৈরি, তন্তু হচ্ছে ক্ষুদ্র আঁশ দিয়ে তৈরি, তাই তন্তু বলতে আমরা আঁচ জাতীয় পদার্থকেই বুঝি, তন্তুকে আমরা কি বলবো, আঁচ জাতীয় পদার্থকেই বুঝবো। দেখো এখানে কিন্তু বলা হয়েছে বস্ত্র শিল্পে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত প্রাকৃতিক ও কৃত্রিম আঁচ জাতীয় পদার্থকে তন্তু বলা হয়। এখানে একটু অলংকার দেওয়া হয়েছে যাতে করে একটু সুন্দর দেখায় লেখাটা, মানে একটু ভালো হয়, শ্রুতি মধুর হয়। এরপরে, তবে বস্ত্র শিল্পে তন্তু বলতে বুনন এবং বয়নের কাজে ব্যবহৃত আঁশসমূহকেই বুঝায়। তন্তু দিয়ে সুতা আর কি করে, তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়াও কার্পেট কি কি তৈরি হয়, দেখো কার্পেট, তারপর হচ্ছে ফিল্টার, তড়িৎ নিরোধক দ্রব্য, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না,
দ্রব্য ইত্যাদি বিভিন্ন বিভিন্ন জাতীয় পদার্থ তৈরি করা হয়। আমাদের অতি প্রয়োজনীয় তন্তুর উৎস অনুসারে দুই রকমের, তন্তুটা হচ্ছে উৎস অনুসারে আবার দুই ধরনের। তাহলে উৎস অনুসারে যদি দুই ধরনের হয় তাহলে কি কি? সুতি, দেখো সুতি কাপড় তৈরির জন্য এক ধরনের তন্তু, মানে কাপড় কিন্তু দুই ধরনের, একটা সুতি একটা পলিস্টার। তাহলে সুতা মানে সুতি কাপড় তৈরির তন্তু, তারপর পাট, লিলেন, রেশম, তা পশম, উল, সিল্ক, অ্যাসবাস্টেস, তারপর হচ্ছে ধাতব তন্তু ইত্যাদি, যেগুলো দেখো প্রকৃতিতে পাওয়া যায়, যেগুলো কিসে পাবো? প্রকৃতির মধ্যে আমরা পাবো, সেগুলোকে আমরা প্রাকৃতিক তন্তু বলি। এই যে প্রকৃতির মাধ্যমে যেগুলো পাবো, অর্থাৎ আপনা আপনি যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রাকৃতিক তন্তু, আর মানুষের দ্বারা যেটা তৈরি হবে সেটা হচ্ছে কৃত্রিম তন্তু। তাহলে অন্যদিকে দেখো পলিস্টার, রেয়ন, তারপর হচ্ছে কি ডেট্রন, তারপর নাইলন ইত্যাদি, যেগুলো বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়া দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে, সেইটাই হচ্ছে কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে কি কি আছে দেখো, তুলা, তারপর আছে পাট ইত্যাদি পাওয়া যায় উদ্ভিদ থেকে। তুলা এবং পাট পাবো কোথায়? উদ্ভিদ থেকে পাবো। তুলা এবং পাট পাবো হচ্ছে আমরা উদ্ভিদ থেকে। এরপরে তাই এদেরকে উদ্ভিদ তন্তু বলা হয়। তাহলে এগুলো পাচ্ছি কি? তুলা পাট থেকে পাচ্ছি, তার মানে উদ্ভিদ থেকে। এই প্রাকৃতিক তন্তুর মধ্যে একটা আছে উদ্ভিদ তন্তু, তাহলে পাইলাম আমরা উদ্ভিদ তন্তু। এরপরে অন্যদিকে রেশম, পশম, তারপর এগুলো পাওয়া যায় প্রাণী থেকে। রেশম, পশম, পশম কি? বিভিন্ন প্রাণী যেমন গরু, মহিষ, ছাগল, এদের গায়ের উপরে পশম আছে। তাহলে এই পশম থেকে যেটা পাবো সেটাকে বলা হয় কি? প্রাণীজ তন্তু। সেগুলোকে বলা হবে হচ্ছে প্রাণীজ তন্তু, তাই এদেরকে প্রাণীজ তন্তু বলা হয়। এরপর আবার ধাতব তন্তু পাওয়া যায় প্রাকৃতিক খনিতে। ধাতব তন্তু পাবো হচ্ছে প্রাকৃতিক খনিতে। তাহলে সেই প্রাকৃতিক খনিতে যখন ধাতব তন্তুগুলো পাওয়া যায়, দেখো খনিতে পাবো, তাই এদেরকে বলা হয় খনিজ তন্তু। তাহলে দেখেন এখন এখানে আমরা কয়টা নাম পেয়েছি? একটা হচ্ছে প্রাণীজ তন্তু, একটা হচ্ছে উদ্ভিদ তন্তু, আর একটা হচ্ছে খনিজ তন্তু। তাহলে তিনটা আমরা নাম অলরেডি পেয়ে গেছি। অন্যদিকে কৃত্রিম তন্তু আবার দুই রকম। তাহলে কৃত্রিম তন্তু আবার কয় রকম হবে? কৃত্রিম তন্তুটা হচ্ছে আবার দুই রকম। দেখো সেলুলোজিক তন্তু, একটা হচ্ছে সেলুলোজিক তন্তু আর একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। তাহলে তোমরা জানো যে সেলুলোজিক লোস অর্থাৎ সেলুলোস হলো এক ধরনের সূক্ষ্ম আজযুক্ত পদার্থ। সেলুলোসটা কি? এক ধরনের সূক্ষ্ম মানে সূক্ষ্ম আজ জাতীয় পদার্থ, যা দিয়ে কি করা হয়? উদ্ভিদ এবং প্রাণীর কোষ তৈরি করা হয়। ওই যে আমরা যখন কোষের চ্যাপ্টারটা পড়ছি ওখানে সেলুলোস কিন্তু পড়ছি, যেগুলো হচ্ছে উদ্ভিদের এবং প্রাণীর কোষ তৈরি হয়। রেয়ন, দেখো এসিটেন, তারপর হচ্ছে দেখো খেয়াল করেন রেয়ান, তারপর হচ্ছে এসিটেন রেয়ন, তারপর হচ্ছে কি ভিসকোস রেয়ন, তারপর কিউপ্রা অ্যামোনিয়াম রেয়ন, তারপর এগুলো সেলুলোসকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় বলে এগুলোকে বলা হয় সেলুলোজিক তন্তু। অর্থাৎ সেলুলোসকে নানাভাবে প্রক্রিয়ার মাধ্যমে যখন তন্তুটা গঠিত হয় তখন তাকে বলা হয় সেলুলোজিক তন্তু। এরপর দেখি যেসব, দেখো আবার আবার কি আছে, যেসব কৃত্রিম তন্তু, যেসব কৃত্রিম তন্তু সেলুলোস থেকে তৈরি হয়, দেখো তৈরি না করে অন্য পদার্থের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তারাই হচ্ছে নন সেলুলোজিক তন্তু। অন্য পদার্থের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যখন তৈরি করা হয় তখন সেটাকেই বলা হয় নন সেলুলোজিক তন্তু। দেখেন লাইনন, তারপর হচ্ছে পলিস্টার, পলিপ্রোপিলিন, তারপর হচ্ছে ডেক্রেন, এগুলো হলো নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। এগুলো হচ্ছে কি? নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। এগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে তন্তুর বৈশিষ্ট্য ব্যবহার, তন্তুর কিছু বৈশিষ্ট্য এবং ব্যবহার আছে। তাহলে আমরা আগে দেখি যে তন্তুর বৈশিষ্ট্যটা কি আছে। একটি পোশাক আরামদায়ক হবে কিনা, যেমন এই যে জামাটা আমি গায়ে দিছি, এই জামাটা গায়ে দিতে মজা পাবো কিনা, যেমন আরামদায়ক হবে কিনা, তা নির্ভর করবে এটি কি ধরনের কাপড় দিয়ে তৈরি। এটা নির্ভর করবে মূলত কোন ধরনের কাপড় দিয়ে এটা তৈরি। আবার কাপড় তৈরি হয় সুতা থেকে, কাপড়টা তৈরি হবে কোথা থেকে? সুতা থেকে। যা আসে
তন্তু থেকে, কাপড় তৈরি হয় সুতা থেকে, তাহলে সেই সুতা আসে কোথা থেকে? তন্তু থেকে। তাহলে এখন দেখেন, কাজেই তন্তুর বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই তন্তুটা কি বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন ভিন্ন ভিন্ন প্রাকৃতিক এবং কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানার ব্যবস্থা করি। যেমন তুলা, গরমের দিনে আমরা দেখো সুতির কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই যে যখন গরম পড়ে তখন আমরা সুতির কাপড়টা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন স্বাচ্ছন্দ্য বোধ করি? দেখো, কারণ সুতির কাপড় তাপ পরিবহন এবং পরিচলন ক্ষমতা বেশি, এই সুতি কাপড়টা তাপ পরিবহন এবং পরিচলন ক্ষমতাটা খুব বেশি। তুলার আঁশ থেকে সুতা তৈরি হয়, তুলার আঁশ থেকে কি হবে? সুতা তৈরি হবে। প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান হলো সুতা। অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখো সুতির তন্তুকে অনেকটা নলের মতো দেখা যায়, এই সুতির তন্তুকে অনেকটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখি সেটাকে আমরা নলের মতো দেখতে পারবো। হ্যাঁ, নলের মধ্যে যে সরু পদার্থটি থাকে তা প্রথমে প্রথম অবস্থায় কি লুমেন, প্রথম অবস্থায় থাকবে হচ্ছে লুমেন রূপে, লুমেন নামক পদার্থের পূর্ণ থাকে। পরে আঁশগুলো ছড়িয়ে নেওয়ার পর রোদের প্রভাবে শুকিয়ে যায় এবং নলাকৃতি তন্তুটি ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে চ্যাপ্টা একটি দেখো মোশরানো ফিতার মতো রূপ ধারণ করবে। তোমাদের বইয়ে দেখো ওখানে একটা চিত্র দেওয়া আছে, ফিতার মতো রূপ ধারণ করবে। এই ফিতার মতো সুতার আঁশকে 100 থেকে 250টি পর্যন্ত পাক বা মোচড় থাকে। তাহলে কতটা পাক বা মোচড় থাকবে? 100 থেকে 250টি পাক বা মোচড় থাকে। বস্ত্র বা কাপড় তৈরির সময় এই মোচড়ানো অংশ একে অপরের সাথে সুন্দরভাবে মিলে দেখো সুন্দরভাবে মিশে যায় বলে সুতি বস্ত্রটা খুব টেকসই হয়। এই জন্য সুতি বস্ত্রটা হবে কি, খুব টেকসই হবে। আপাত দৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল নয়, আপাত দৃষ্টিতে কি সুতি কাপড়টা তেমন উজ্জ্বল হয় না। সুতি তন্তুকে রং করা হয়, মানে রং করা হলে এটি পাকা রং হয় এবং তাপ ও ধোয়ার ফলে রঙের তেমন কোনো ক্ষতি হবে না, এবং তাপ এবং এটা যদি তাপ লাগে ধুয়ে ফেলি এই রঙের কোনো ক্ষতি তেমন হবে না, ক্ষতি হয় না। অজৈব অ্যাসিডের সংস্পর্শে সুতি কাপড় নষ্ট হয়ে যায়। অজৈব অ্যাসিডের সংস্পর্শ মানে এই যে সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এইসব অ্যাসিডের সংস্পর্শে, মানে এইসব অ্যাসিড যদি ওই কাপড়ে লাগে তাহলে কাপড়টা কি হবে, নষ্ট হয়ে যাবে। দেখো সুতি বস্ত্রের অজৈব অ্যাসিডের সংস্পর্শে সুতি কাপড় নষ্ট হয়ে যায়, কিন্তু অন্যান্য অ্যাসিডের সংস্পর্শে তেমন কোনো ক্ষতি হয় না। অজৈব অ্যাসিডের ক্ষেত্রেই কেবল এটা নষ্ট হবে, অন্যান্য অ্যাসিডের ক্ষেত্রে তেমন নষ্ট হয় না। সুতি বস্ত্র ব্যবহারের তেমন বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না, সুতি কাপড় ব্যবহার করলে এটার কোনো বিশেষ ব্যবস্থার গ্রহণের কোনো দরকার নাই বলে এর অনেক ধরনের ব্যবহার রয়েছে। সুতি বস্ত্রের একটি প্রধান সীমাবদ্ধতা হচ্ছে, সুতি বস্ত্রের একটা প্রধান সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা হচ্ছে এটি সংকুচিত হয়ে যায়। সুতি কাপড়টা দেখবা, তোমাদের সুতি কাপড়ের যে জামা কাপড় আছে ওইগুলো একবার যখন কেচে পরিষ্কার করা হয়, পানি দিয়ে ধুয়ে আনা হয়, শুকাইলে পরে এটা কেমন একটু ভাজ ভাজ হয়ে যায়, তখন কি এটাকে আয়রন করতে হয়। তার মানে সুতি কাপড়ের একটা সমস্যাটা কি, যে তুমি সুতি কাপড়টাকে বারবার আয়রন করে নিতে হবে, মানে এটাকে সোজা রাখতে হবে, তা না হলে এটা সোজা থাকবে না, কিন্তু অন্যান্য বস্ত্রের ক্ষেত্রে এটা এমনি আপনাআপনি সোজা হয়ে যায়। এই হচ্ছে সীমাবদ্ধতা, এই একটা মাত্র সীমাবদ্ধতা আছে যে সুতি কাপড়টা কি হবে, কুচকাই যাবে বা ই হয়ে যাবে, তখন এটাকে সোজা করে নিতে হয়। কিসের মাধ্যমে? আমরা ওই আয়রনের মাধ্যমে এই কাজটা করি। তারপর হচ্ছে রেশম, রেশমটা কি, দেখো রেশম হচ্ছে সিল্ক। আগেরকার দিনে রাজা রানীর পোশাক বলতে দেখেন, আগেরকার দিনে আদিম যুগে রাজা রানী ছিল, আদিম যুগে রাজা রানীর পোশাক বলতে আমরা সিল্ক বা রেশম পোশাককেই বুঝতাম, সিল্ক বা রেশম পোশাককেই বুঝতাম। অন্যভাবে বলা যেতে পারে বিলাস বহুল বস্ত্র তৈরিতে রেশম তন্তু ব্যবহার করা হয়, কারণ রেশম তন্তু ব্যবহারটা করা হয় কি, বিলাসবহুল বস্ত্রের ক্ষেত্রে, কারণ এগুলোর অনেক দাম। তাহলে এরপরে রেশমের প্রধান গুণ হচ্ছে এর, মানে এর সৌন্দর্য, রেশমের প্রধান গুণ হচ্ছে কি, এটার সৌন্দর্যতা। 300 দেখো 300 রঙের রেশম পাওয়া যায়, দেখছো 300 উপরে
কালারের রঙের রেশম পাওয়া যাবে। রেশম বা পলু পোকা নামে এক প্রজাতির পোকার, দেখো এক প্রজাতির পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় রেশম, রেশমের তন্তু আহরণ করা হয়। রেশম তন্তু দেখো ফাইব্রন, ফাইব্রন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। দেখো প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশমের সবচেয়ে দেখো শক্ত এবং দীর্ঘ, এই প্রাণীজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত এবং দীর্ঘ হচ্ছে রেশম। বিভিন্ন গুণাগুণের জন্য রেশমকে তন্তু রানী বলা হয়। এই যে এর বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন গুণ, এ কারণে একে বলা হয় কি, এইটাকে বলা হয় যে রেশমকে বলা হয়েছে তন্তুর রানী। তাহলে তন্তুর রানী কেন বলা হয়, পরীক্ষা আসে প্রশ্নটা, তন্তুর রানী কেন বলা হবে, প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখে নিবা। সূর্য আলোকে রেশম দীর্ঘক্ষণ রাখলে এটি তাড়াতাড়ি নষ্ট হয়। সূর্যের আলোর মধ্যে যদি, সূর্যের আলোতে যদি এটা খুব বেশি ব্যবহার করা হয় তাহলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং খুবই অল্প জায়গায় রেশমি বা সিল্কের কাপড় রাখা যায়। অর্থাৎ আগের দিনে ওই যে রাজা বাদশাদের আমরা যেটা শুনেছি, একটা কাপড়, ডিয়াশলাইট বাক্স দেখেছো না, ওই ডিয়াশলাইট বাক্সের মধ্যে নাকি একটা কাপড় রাখা যাইতো, এই হচ্ছে আমরা যেটা শুনেছি গল্প, বাস্তবিক কখনো দেখি নাই। এরপর হচ্ছে পশম, উল। দেখো পশমটাকে আমরা শীতের হাত থেকে বাঁচার জন্য যে পোশাকের কথা সবার আগে ভাবি সেটি হচ্ছে পশম বা উলের পোশাক, উইলের উল সুতার পোশাক বা পশম, এটা শীতটা বেশি প্রোটেকশন দেয় আর কি। উলের পোশাক তাপ কুপরিবাহী বলে পশমি পোশাক, দেখো পশমি পোশাক শীত বস্ত্র হিসেবে বহুল ব্যবহার হয়। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে কুঞ্জন প্রতিরোধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে উল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যে যেখানে বাতাস আটকে থাকতে পারে, ফাঁকা, এটার মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকবে যেখান থেকে ওই যে বাইরে থেকে যে ঠান্ডা বাতাস যাতে করে না ঢোকে, এই জন্য ওইটা আটকেই থাকতে পারে, এটার কথাই বলা হয়েছে। বাতাস তাপ অপরিবাহী, তাই বাতাসটা কি তাপ অপরিবাহী, বাতাসটা তাপ অপরিবাহী এ কারণেই, দেখো বাতাস তাপ অপরিবাহী তাই পশম বা উলের কাপড় তাপ কুপরিবাহী, পশম বা উলের কাপড় কি হবে, তাপ কুপরিবাহী। পশমি কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, তাই এটি গায়ে দিলে আমরা কি করি, গরম অনুভব করি। এই যে আমাদের শরীরের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা ওই পোশাক গায়ে দেওয়া থাকলে এই তাপমাত্রাটা বাইরে চলে যায় না, বিধায় আমরা কি গরম অনুভব করি। লঘু অ্যাসিড এবং ক্ষারে দেখো পশমের তেমন কোনো ক্ষতি হয় না, কি কারণে, লঘু অ্যাসিড এবং ক্ষারের মধ্যে এটা যদি দেওয়া হয় এটার তেমন কোনো ক্ষতি হয় না। তবে মথ পোকা খুব সহজে পশম তন্তু নষ্ট করে, এই যে এক ধরনের পোকা আছে মথ পোকা, যেটা এটা আমাদের কি করবে, খুব সহজেই পশমটা, পশম তন্তুটা নষ্ট করে দেয়। এছাড়া কিছু ছত্রাক পশম তন্তুকে খুব সহজে আক্রান্ত করে নষ্ট করে দেয়, আবার কিছু ছত্রাকও আসে যে যেটা আক্রান্ত করে ওই পোশাকটাকে বা ওই ইয়েটাকে নষ্ট করে দেবে। পশম একটি অতি প্রাচীন তন্তু, পশম তন্তুটা হচ্ছে একটা অতি প্রাচীন তন্তু। বিভিন্ন জাতের ভেড়া বা মেষের লোম থেকে পশম উৎপন্ন হয়, প্রায় 400 জাতের মেষ থেকে কি করে 200 ধরনের পশম তৈরি করা হয়। 400 জাতের মেষ, মেষ মানে কি চিনো, মেষ, 400 জাতের মেষ, 40 জাতের মেষ থেকে 400 ধরনের পশম তৈরি করা হয়। এরপর দেখো জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে, তাকে কি বলে, পুল্ট উল, সরি ফ্রিজ উল তৈরি করা হয়, তাকে বলা হয় ফ্লিস উল। এরপর মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকে বলা হয় পুল্ট উল, মৃত্যুর যেটা সেটা হচ্ছে পুল্ট উল, আর হচ্ছে যেটা হচ্ছে জীবিত যেগুলো সেটা থেকে যেটা সংগ্রহ করা হয় সেটা হচ্ছে ফ্লিস উল। এরপর মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে, মানুষের যে আমাদের যে চুল এবং নখ যে প্রোটিন থাকে, দেখো প্রোটিন থাকে অর্থাৎ ক্যারোটিন,
এগুলিতে থাকে ক্যারোটিন, সেটি দিয়ে পশম তন্তু গঠিত। পশমের মধ্যে দেখো আলপাকা, তারপর হচ্ছে মোহেরা, তারপর হচ্ছে কাশ্মীয়, তারপর হচ্ছে কি ভিকুনা ইত্যাদি উল্লেখযোগ্য। এইগুলো হচ্ছে ওই ধর এই সেগুলোর নাম, একটা হচ্ছে মোহেরা, তারপর হচ্ছে কাশ্মীয়, তারপর হচ্ছে ভিকুনা ইত্যাদি উল্লেখযোগ্য। এরপর হচ্ছে নাইলন, দেখো নাইলনটা কি কৃত্রিম নন সেলুলোজিক, কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মাঝে নাইলন সর্বপ্রথম। সাধারণত দেখো এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাই এমিনো নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে লাইলন তৈরি হয়। হেক্সামিথিলিন এবং পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে লাইলনটা তৈরি করা হয়। লাইলনকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে লাইলন হচ্ছে 66 বা লাইলন 66 এবং লাইলন 6, এগুলিকে বলা হয়। এরপরে লাইলন খুব হালকা ও শক্ত, ভিজলে এর স্থিতি স্থাপকতা দ্বিগুণ হয়, এটি আগুনে পড়ে না, এই লাইলনটা কি আগুনে পড়বে না, তবে গলে গিয়ে বোরাক্স বিডের, দেখো এটা গলে যায় তখন বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিট গঠন করে। তারপর হচ্ছে কার্পেট, দড়ি, টায়ার, তারপর হচ্ছে প্যারাশুটের কাপড় ইত্যাদি তৈরি করা হয় লাইলনের লাইলন ব্যবহৃত হয়। এই প্যারাশুট এগুলো থেকে হচ্ছে যখন তৈরি করা হয় তখন এটা লাইলন দিয়ে তৈরি করা হবে। এরপর হচ্ছে রেওয়ান, দেখো কৃত্রিম তন্তুর মধ্যে রেওয়ান হলো প্রধান এবং প্রথম তন্তু, কৃত্রিম তন্তুর মধ্যে হচ্ছে রেওয়ান এবং প্রধান প্রধান এবং প্রথম তন্তু। উদ্ভিজ্জ সেলুলোজ ও প্রাণীজ, দেখো প্রাণীজ পদার্থ যেমন রেওয়ান তৈরি করা হয়, প্রাণীজ পদার্থ থেকে যেমন রেওয়ান তৈরি করা হয়, তিন ধরনের প্রধান রেওয়ান হলো, একটা হচ্ছে ভিসকোস, তারপর হচ্ছে কিউপ্রোমোনিয়াম এবং এসিটেট। এগুলো শুধু সুন্দর, উজ্জ্বল, মনোরম, অভিজাত এবং আকর্ষণীয় নয়, এগুলো মোটামুটি টেকসই, এগুলো অনেক টেকসই হয়, মানে দীর্ঘস্থায়ী হয়। লঘু অ্যাসিডের সাথে তেমন কোনো বিক্রিয়া করবে না, এগুলো লঘু অ্যাসিডের সাথে তেমন কোনো বিক্রিয়া করবে না, কিন্তু ধাতব লবণে রেয়ন সহজে বিক্রিয়া করে। অধিক উত্তাপে রেয়ন গলে যায়, অধিক উত্তাপে রেয়নটা কি হবে গলে যাবে, তাই রেয়ন কাপড়ে বেশি গরম ইস্ত্রি ব্যবহার করা যাবে না, বেশি গরম মানে বেশি গরম হলে সেই ইস্ত্রিটা দিলে ওই কাপড়টা নষ্ট হয়ে যাবে। এরপর আমরা একটু দেখে নিই আমাদের লেকচার টু এ আমাদের আর কি আছে এখানে। দেখেন আমরা এখন লেকচার টু এর জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্নগুলো, এখানে প্রশ্নগুলো একটু সাজানো আছে, আমাদের বইয়ের মধ্যেও আমাদের ছিল কিন্তু বইয়ের মধ্যে তো এলোমেলো ভাবে আছে, সাজানো নাই, আমি একটু সাজায় রেখেছি। আমরা পিডিএফ থেকে প্রশ্নগুলো একটু দেখে নেই। জ্ঞানমূলক এক থেকে দেখো 11 থেকে কি আছে, পলিথিন তৈরিতে কি প্রভাবক ব্যবহৃত হয়, দেখো আমরা কিন্তু পলিথিন পড়েছি, তাহলে এখন পলিথিন তৈরিতে কি প্রভাবক ব্যবহৃত হয়, টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড, পলিথিন তৈরিতে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবক ব্যবহৃত হয়। সুতিবস্ত্রের প্রধান সীমাবদ্ধতা কি, সুতিবস্ত্রটা কি করে সংকুচিত হয়ে যায় বা সংকোচনশীলতা, অর্থাৎ সুতিবস্ত্রের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এর সংকোচনশীলতা। তন্তুর রানী নামে পরিচিত কে, অর্থাৎ রেশম তন্তু হচ্ছে তন্তুর রানী নামে পরিচিত, তারপর হচ্ছে তোমার তন্তুর রানী নামে পরিচিত। এরপর হচ্ছে ফ্লিস উল কাকে বলা হয়, অর্থাৎ জীবন্ত মেষ, জীবন্ত মেষ থেকে আমি বলছিলাম জীবন্ত মেষ থেকে এক ধরনের তন্তু পাবো এবং মৃত প্রাণী থেকে এক ধরনের তন্তু পাবো, তাহলে জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে বলা হয় ফ্লিস উল বলে। এরপর প্রথম নন সেলুলোজিক তন্তু কোনটা, অর্থাৎ প্রথম নন সেলুলোজিক তন্তু হচ্ছে নাইলন। এরপরে দেখেন এরপর আছে কত, আগুনে কোন তন্তু গলে গিয়ে বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিট গঠন করে, আগুনে লাইলন গলে গেলে বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিট তৈরি করে। এরপর হচ্ছে উদ্ভিজ্জ তন্তু, দেখো
উদ্ভিজ্জ তন্তু কাকে বলে? যেসব তন্তু উদ্ভিদ থেকে পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ্জ তন্তু। কটন কটন লিন্ট কি? অর্থাৎ জিনিং প্রক্রিয়ায় কার্পাস বীজ থেকে প্রাপ্ত তুলা তন্তুকে বলা হয় কটন বিল্ট। এরপর হচ্ছে কোকুন কি? কোকুন হলো রেশম পোকা থেকে তৈরি এক ধরনের গুটি। কোকুন হচ্ছে রেশম পোকা থেকে তৈরি এক ধরনের গুটি। তারপর হচ্ছে হেলকিং কি? লিনেন তন্তুর জন্য যে বিশেষ ধরনের কম্বিং করা হয় তাকে হেলকিং বলে। হেলকিংটা এর মধ্যে নেই, সামনের দিকে যখন যাব তখন সেখানে বর্ণনা দেওয়া আছে। রেওয়ান কি দিয়ে প্রস্তুত করা হয়? রেওয়ান উদ্ভিজ্জ সেলুলোজিক ও প্রাণীজ পদার্থ দিয়ে তৈরি করা হয় আর কি। এরপর আছে অনুধাবনমূলক প্রশ্ন, পলিমারকরণ প্রক্রিয়া বলতে কি বুঝো? পলিমারকরণ প্রক্রিয়া অর্থাৎ দেখেন যে প্রক্রিয়ার মাধ্যমে, দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয় তাকে বলে কি? পলিমারকরণ প্রক্রিয়া। সাধারণত পলিমারকরণের উচ্চ চাপ ও তাপের প্রয়োজন হয়। তন্তু বলতে কি বুঝো? তন্তু বলতে আজ জাতীয় পদার্থকে বোঝা যায়। বস্ত্র শিল্পে তন্তু বলতে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত আজ সমূহকে বোঝায়। তন্তু দিয়ে সুতা ও কাপড় ছাড়াও কার্পেট, ফিল্টার, তারপর সে তড়িৎ নিরোধক ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ তৈরি করা হয়। পশম, পশমের উল্লেখযোগ্য, দেখো পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি কি? নমনীয়তা, স্থিতিস্থাপকতা, সংকোচন প্রতিরোধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা ইত্যাদি পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরপর তন্তুকে কার্ডিং করা হয় কেন? এটা হচ্ছে সামনের দিকে ছিল, আসলে এটার মধ্যে ঢুকে গেছে। যাই হোক ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়ার জন্য এবং ধুলা বালি বা ময়লার কণা দূর করার জন্য তন্তুকে কার্ডিং করা হয়। সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং এবং কম্বিং। তুলা, লিনেন, পশম এসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয়। তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য অনুযায়ী কার্ডিং এবং কম্বিং এর কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয়। এই প্রক্রিয়ায় ব্যবহারের অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়া হয় এবং ধুলোবালি বা ময়লার কণা থাকলেও তা কি হয়? দূরীভূত হয়। এরপর তন্তুর তিনটি বৈশিষ্ট্য, তন্তুর তিনটা প্রধান বৈশিষ্ট্য দেখো। তন্তুর বৈশিষ্ট্য সমূহ অর্থাৎ তন্তু মূলত আঁশ জাতীয় বস্তু। তন্তু মূলত কি? আঁশ জাতীয় বস্তু। বয়ন শিল্পে যেসব আঁশ দিয়ে বয়ন ও বুননের কাজ সম্ভব কেবল সেগুলোই তন্তু। তন্তু তড়িৎ নিরোধক হিসেবে কাজ করে। তারপর আছে পাট হতে আঁশ কিভাবে সরানো হয়, পাট থেকে আঁশ কিভাবে সরানো হয়। আসলে এটা গ্রামগঞ্জের একটা ব্যাপার, এটা তোমরা নিজেরা যদি দেখতে তাহলে পারতা। আসলে তোমরা এই ধরনের জিনিসগুলো দেখনি, এখন তো পাটের চাষ দেখাই যায় না এবং কিছু কিছু এলাকায় আছে এখনো। পাট হতে আঁশ সরানোর জন্য পাতা ঝরানোর পর পাট গাছকে আঁটি বেঁধে 10 থেকে 15 দিন মাটিতে ডুবিয়ে রাখা হয়। পানির নিচে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে পাট গাছকে পচানো হয়। পচানোর মাধ্যমেই খুব সহজ পদ্ধতিতে গাছ থেকে আঁশ বা তন্তু আলাদা করা যায়। এই আঁশ পানিতে ধুয়ে রৌদ্র শুকিয়ে একত্রিত করে গার্ড বা বেল বাঁধা হয় এবং স্কিনিং মিলে সুতা তৈরির জন্য আনা হয়। অর্থাৎ বিষয়টা কি করে, দেখো পাট গাছ দেখেছো, এই পাট বিভিন্ন প্রজাতির আছে। পাট গাছটাকে কি করে, প্রথমে যখন এই যে পাট গাছের গোড়ায় পানি চলে আসবে, এই যে এখন এই সময়কালটাকে, এই সময়কালে কি করে, পাটের গাছ কেটে এটাকে প্রথমে আঁটি বেঁধে শুকনো জায়গায় রাখা, এর ওই গাছের যে পাতাগুলো ছিল এগুলো ঝরানো হবে, তারপর আঁটি বাঁধবে। আঁটি বাঁধে কি করবে, পানিতে এক জায়গায় স্তূপের মতো রাখবে এবং উপর দিয়ে কিছু দিয়ে, অর্থাৎ পানির নিচে রাখতে হবে, শুকে গেলে হবে না। পানির নিচে রাখলে ওইটা পচে পচে ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা বিক্রিয়া করে পচে যায়। তারপর ওই আস্তে আস্তে টান দিলে পরে পাটের আঁশটা গাছ থেকে সরে মানে বের করে নিয়ে আসা হয়। এইভাবে তৈরি করা হয়। তারপর হচ্ছে রেওয়ান বলতে কি বুঝো? উদ্ভিজ্জ, দেখো উদ্ভিজ্জ সেলুলোজ প্রাণীজ পদার্থ থেকে উৎপন্ন তন্তু রেওয়ান বলে। কৃত্রিম তন্তুর মধ্যে রেওয়ান হলো প্রধান ও প্রথম তন্তু। রেওয়ান প্রধানত 3 প্রকার, যেমন ভিসকোস, তারপর আছে কিউপ্রামোনিয়াম, তারপর আছে অ্যাসিটেট,
তারপর হলো আচ্ছা এই তিনটাই হচ্ছে এটার। তারপর লাইলন দুই, লাইলনের দুইটি বৈশিষ্ট্য, লাইলন সুতার দুইটা বৈশিষ্ট্য লিখবা। এটি কৃত্রিম নন সেলুলোজিক তন্তু, খুব হালকা ও শক্ত, লাইলনটা খুব হালকা এবং শক্ত হয়। তারপর শীতকালে কোন ধরনের পোশাক আরামদায়ক, শীতকালে কোন ধরনের পোশাক আরামদায়ক ব্যাখ্যা করো। একটু আগে আমরা পড়েছি শীতকালে পশম বা উলের পোশাক আরামদায়ক, পশম তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে, বাতাস তাপ উপরিবাহী বিধায় শীতের দিনে শরীর থেকে তাপ বাইরে যেতে পারে না, তাই পশমের পোশাক গায়ে দিলে গরম বোধ হয় এবং আরাম লাগে। উৎস অনুযায়ী তন্তুর শ্রেণীকরণ, এই যে উৎস অনুযায়ী যে তন্তুর শ্রেণীকরণটা আছে এটা খুব ভালো করে পড়বা, এটা কিন্তু পরীক্ষা আসে। উৎস অনুযায়ী তন্তুর শ্রেণীকরণ, প্রথমে তন্তু, তারপর তন্তু দুই প্রকার, একটা প্রাকৃতিক তন্তু একটা কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তুর মধ্যে কি কি আছে? উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। প্রাকৃতিকের মধ্যে আছে উদ্ভিদ থেকে পাওয়া তন্তু, উদ্ভিজ্জ তন্তু। তারপর আছে প্রাণীজ, প্রাণী থেকে যেটা পাবো সেটা হচ্ছে প্রাণীজ তন্তু, খনি থেকে যেটা পাবো সেটা হচ্ছে খনিজ তন্তু। তারপর হচ্ছে কৃত্রিম তন্তুর মধ্যে আছে দুইটা, একটা সেলুলোজিক তন্তু আর একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। এই হচ্ছে আমাদের এখানের অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন। এই এমসিকিউ গুলো তোমরা পিডিএফ থেকে করবা, আমি এমসিকিউর উত্তরগুলো নেক্সট ক্লাসে বলে দেব। আফরিন, মিতিন, গতকালকে সবাইকে ফোন দিয়ে বললাম যে অনেকেই আবার রেকর্ডিং ক্লাস করে, তাই আমি বলছি সবাই যেন লাইভে যুক্ত হয়, রেকর্ডিং ক্লাস দিব না, এরপরে আস্তে আস্তে করে আটকাই রাখবো, পরে ক্লাস না করতে পারলে বুঝবে না কেমন লাগে। আচ্ছা স্যার, তাহলে আমি এখনই গ্রুপে দিচ্ছি, তোমরা পিডিএফ থেকে এগুলো একটু করে নেবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ভালো থাকবেন।